করেছেন আপনাদের সামনে, কারণ ভুলে ব্যক্ত সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। দেবদাদার যে অমৃত সন্ধানের জন্য যে সমুদ্র মন্থনের যে দৃশ্য আমরা তুলে ধরেছি, আমাদের নীলকণ্ঠ সেবা সমিতির যে মানকর্তা ছাদের ওপর বিভিন্ন দৃশ্য আজকে তুলে ধরেছি। পাঁচ দিন ধরে আমাদের নীলকণ্ঠ সেবা সমিতির সদস্যরা তারা আক্রান্ত, নীলকণ্ঠ সেবা সমিতির পাঁচিরের মধ্যে ঠিক তার পাশে আমাদের যে দৃশ্য, একটি নাচের দৃশ্য আমরা তুলে ধরেছি আমাদের নীলকণ্ঠ সেবা সমিতির সামনে এবং মূল মঞ্চের সামনে যে দৃশ্য আমাদের হয়েছে, যারা ওই দৃশ্যটি মঞ্চস্থ করেছে তাদেরকে বলবো সেই বর্ণনা আমাদেরকে দিয়ে যেতে। আমাদের মার্কেট কমপ্লেক্সের ছাদে দেবতাদের সেই অমৃত সন্ধানে সমুদ্র মন্থনের দৃশ্য আমরা তুলে ধরেছি। আবারও সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের অপর ভাষ্যকার প্রদীপ কুমার ঘোষ মহাশয়কে।